আসসালামু আলাইকুম সবাইকে ডেইলি লাইফস্টাইল ব্লগের নতুন একটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এর জন্য ভয়েস ওভার করছি, হয়তো শব্দ হবে, তো প্লিজ আপনারা একটু বিষয়টা অ্যাডজাস্ট করে নেবেন। আর এই ভিডিওটুকুন হচ্ছে 28 তারিখ রাতের ভিডিও, মানে সন্ধ্যার বেশ খানিক্ষণ পরের একটা ভিডিও। 27 তারিখ আমার ভাইয়ের ছেলে আনমোল, আনমোলের মা আশা আর আমার আব্বা ছিল ক্লিনিকে আম্মার সাথে। আমি আনুষার বাবা আনুষা চলে গিয়েছিলাম, সেটা তো গত ভিডিওতে আমি বলেছিলাম। তো এটা হচ্ছে 28 তারিখের ভিডিও। আমি আবার দুপুরবেলা গোসল টোসল করে বাসায়, তারপর আমার আপু রান্না করছিল, ওই খাবার দাবার নিয়ে ক্লিনিকে চলে আসছিলাম আম্মার জন্য। আর আনমোল আর আনমোলের মা আবার বাসায় গেল, বাসায় গিয়ে গোসল করলো, খাওয়া দাওয়া করলো। এরপর ওরা আবার সন্ধ্যার দিকে আসছে দেখা করতে আমার আম্মার সাথে, যেহেতু 29 তারিখ তারা সকালবেলা তাদের বাসার উদ্দেশ্যে, মানে আশার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাবে। তো আমরা যখন 24 তারিখ আসছিলাম, তখন আমার ভাইয়ের ছেলে আনমোল, আনমোলের মা আমাদের সাথে আসছিল। তো ওরা 29 তারিখ চলে যাবে, যেহেতু ভিডিওগুলো অনেকদিন আগের শ্যুট করা। আমি যেহেতু আমাদের মাথার উপর একটা বিপদ চলতেছে, সবাই তো জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন, তো এর জন্য সঠিক সময়ে সঠিক ভিডিওগুলো দিতে পারছি না। তো এর জন্য আমি মুখে বলে দিচ্ছি, টাইম, তারপর তারিখ, বার, সব কিছুই বলে দিচ্ছি। তো এই যে আনমোলকে আমার আব্বা আদর করছিল, তার একমাত্র ছেলের একমাত্র নাতিকে আনমোলকে আদর করছিল। তো বুঝতেই পারতেছেন আমার আব্বার মনের ভিতরে কি চলতেছে, কারণ আম্মা এত বড় একটা অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, আমার আব্বারও শরীর ভালো না, তার মধ্যে আনমোল আসছে আনমোলের দাদুকে দেখার জন্য, তো তারপর আবার চলেও যাবে। ওরা 4 দিন ছিল সম্ভবত, 4-5 দিন সম্ভবত, 24 তারিখ আসছে আর 29 তারিখ সকালবেলা রওনা দিয়ে গেছে আর কি। তো এই যে আমার আম্মা কিন্তু শুধু কান্নাই করে যাচ্ছিল, মানে কোনো শব্দ করছিল না, নীরবে শুধু চোখ দিয়ে পানি পড়তেছে, আর এই পানিগুলোর মধ্যে দিয়ে অনেক না বলা কষ্টের কথা শুধু ঝরে ঝরে পড়ছিল। সেটা আসলে যার কষ্ট সেই বোঝে। তো এই যে আনমোলকে নিয়ে আব্বাকে সাথে করে একটা ছবি তুলে দিতে বললাম আশাকে। তো এই যে ওরা এখন চলে যাচ্ছে, এখন চলে যাবে আর কি। এখন বাজে আনুমানিক রাত 10:30 এমনই হবে, তো চলে যাচ্ছে। এরপর সকালবেলা, খুব সকাল সকালই রওনা দিয়ে চলে যাবে আর কি, আশার বাবার বাসার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি সুন্দর সকাল উপহার দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করি যেন প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, ভালো রাখেন। তো এটা হচ্ছে 29 তারিখ সকালের ভিডিও। আম্মাকে, মানে আম্মা ঘুম থেকে উঠলো, তারপর আমি ইনসুলিন দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি নাস্তা নিতে আসছি, তো আম্মাকে বললাম যে কী নিব, তো আম্মা বললো যে হোটেলের পরোটা খেতে ইচ্ছা করে না। তো আমি বললাম যে আম্মা আর কী খাবা, পাউরুটি নিব কি না, বলে যে না। এরপর বললাম যে তাহলে তো ভাত আছে, ভাত নিব ভর্তা টর্তা দিয়ে বা কিছু একটা, কারণ সকালবেলা কিন্তু দেখা যায় ভর্তা ভাজি এগুলোই থাকে। এরপর আমি ডিম ভাজিও নিতে চাইলাম, ডিম সিদ্ধ, তো আম্মা বললো যে না, শুধুমাত্র ভর্তা দিয়ে ভাত নিতে বলছে। তো আমি আবার কয়েক রকম ভর্তা নিলাম, ডাল চচ্চড়ি নিলাম, আর যে দোকানটা থেকে, হোটেলটা থেকে ভাত নিলাম, সেই হোটেলে আবার লিকার চা নাই, দুধ চা, আর দুধ চা মানেই তো মিষ্টি দিয়ে ভরা। তো এর জন্য পাশের একটা স্টল থেকে লিকার চা নিলাম চিনি ছাড়া। তো আমি আবার এই শপিং ব্যাগটাই নিয়ে আসছিলাম, নিতে সুবিধা হবে এর জন্য সব কিছু একসাথে। তো এই যে তড়িঘড়ি তড়িঘড়ি করে ছুটলাম, এখন পাঁচতলায় উঠবো, লেফট রাইট করতে করতে। আসলে পাঁচতলা বেয়ে নামতে তেমন কষ্ট হয় না, কিন্তু উঠতেই যত কষ্ট। ওঠার পরে দেখা যায় কি যে একেবারে শ্বাস ঘন হয়ে আসে, আর যতবার আমি নামি ওঠার পরে আম্মা আমাকে দেখে বলবে কি আহারে তোর কত কষ্ট হইতেছে। শুধু আমাকে না, যে ওঠে তাকেই বলে, আমার আব্বাকে, আমার আপুকে, যে আসে তাকেই বলে।
তো এই যে আমার আনুশাবুরিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে, মূলত আনুশাবুরি সজাগই ছিল কিন্তু শুয়েছিল, তো ও ফ্রেশ হয়ে নিল। এই যে এখানে পেঁপে ভর্তা, বটবটি ভর্তা, কলা ভর্তা দুইটা নিয়েছি, আলু ভর্তা আর ডাল চচ্চড়ি, আর এখানে 30 টাকার ভাত নিয়েছি, মানে 15 টাকা করে প্লেট। সকালবেলা তো কেউ আসলে ভাত তো খেতে চাই না, আমরা কেউ, আম্মাও না আমরাও না, কিন্তু আম্মার হয়তো আজকে একটু খেতে ইচ্ছা করছে, তো নিলাম ভাত, দেখি কতটুকু আম্মা খেতে পারে। তো সবগুলো ভর্তা দিয়েই নিলাম, শুধু আলু ভর্তা আম্মার জন্য পুরোটা, একটা ভর্তা পুরোটা নিলাম। তো এই যে আম্মাকে এখন খাইয়ে দিচ্ছি, এইগুলো খাওয়ানোর পরে আম্মাকে আবার সকালবেলার অ্যান্টিবায়োটিক দিব, তারপর ব্যথার ওষুধ দিব, এবং সকালে একটা প্রেশার ওষুধ খায় সেটাও দিয়ে দিব। তো এই যে এখন একটু দেখে নিলাম আম্মার ওষুধগুলো, আর ওষুধ দিতে দিতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে, তাহলে তারাও আমার ভিডিওটি দেখতে পারবে, এতে করে আমার ইমপ্রেশন বাড়বে, আমার চ্যানেল একটু গ্রো করবে, আমার জন্য একটু ভালো হবে। আর যারা আমার ভিডিও দেখে ভালো মন্দ কমেন্টস করেন, সবসময় আমার পাশে থাকেন, তাদেরকে আর কী বলবো, নতুন করে কী ধন্যবাদ দিব, তাদেরকে মন থেকে অনেক অনেক বেশি দোয়া থাকলো তাদের জন্য। আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনাদের মনে সকল ভালো ইচ্ছা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন। তো এই যে এখন আমার আম্মাকে খাইয়ে, ওষুধপত্র খাইয়ে এখন মা মেয়ে বসে পড়লাম, এখন এখানে আরাম করে খাবারটা খেয়ে নিচ্ছি। তো ভর্তাগুলো বেশ ভালোই লাগছিল, অনেকদিন পরে ভাত খাচ্ছি। আর এই যে আম্মার সাথে কথা বলছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে আম্মা কেমন লেগেছে তোমার, কি নাকি, এই টুকটাক কত আলাপিনা করতেছিলাম। তো যাই হোক, এই যে এখন ভাত খাওয়ার পরে এখানে চা নিয়ে আসছে, এখন চা খাবো। তো ভাবছি যে চা আমি বারান্দায় বসে বাইরের খুব সুন্দর একটা মানে দৃশ্য দেখে দেখে খাবো, কারণ এত সুন্দর পেছনটা গাছগাছালিতে ভরা, পাখির কিচির মিচির, তারপর আকাশটাও কিন্তু অনেক সুন্দর। তো এটা হচ্ছে বেশ কিছুক্ষণ পরের একটা ফুটেজ, আমার আম্মার জন্য এখানে মালটা কেটে নিচ্ছি আর একটা আনারের অর্ধেকটা ছিলে নিচ্ছি, একটু পরপর আম্মাকে চেষ্টা করি এটা সেটা দেওয়ার, আসলে একবারে তো আম্মা খেতে পারেন না, একটু একটু করে মানে দেয়া আর কি, আর একেবারে না খেলেও বা কীভাবে চলবে। তো এই যে পাশে বসে কিন্তু আমার মেয়ে আমার আম্মার হাত টিপে দিচ্ছিলো, আঙুলগুলো টেনে টেনে দিচ্ছিলো। তো এই যে এক ফাঁকে কিন্তু আমার আম্মাকে মাথা পানি দিয়ে দিলাম, শরীর মুছিয়ে দিলাম, কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম, এরপর আমার মেয়ে গোসল করলো, আমি গোসল করলাম, আর আমাদের তিনজনের কাপড়গুলো ভালো করে ধুয়ে এখন বারান্দায় মেলে দিচ্ছি। আর আমি এক ফাঁকে বাইরে গিয়ে লেবু নিয়ে আসছিলাম, সামনেই ভ্যান গাড়িতে অনেক অনেক সবজি বিক্রি করে সবজি বিক্রেতারা, তো লেবুগুলো কিন্তু অনেক ভালো ছিল, যেমন ঘ্রাণ তেমন রস। আর ডাক্তার বলেছিলেন যে আমার আম্মাকে প্রতিদিন একটা লেবু খাওয়াতে, লেবুর রস, এমনিতে তো ভাতের সাথে খাই কিন্তু এরপর একটু লেবুর পানি করে দেই, কিছুই না, জাস্ট লেবু পানি আর একটু বিট লবণ দিয়ে দেই। আর এইদিকে আমি জোহরের নামাজ আদায় করে নিয়েছি, আর আমার আব্বা এরই মধ্যে দুপুরের খাবার নিয়ে আসছেন। তো আজকের খাবার ছিল আমার আম্মার জন্য শিং মাছ ভুনা, এই সব কিছু আমার আপুই করে দিচ্ছে বাসায় বসে, তো এগুলো আম্মার জন্য। আর এখানে কলমি শাক ভাজি, ডিম অমলেট, মানে আম্মা সব কিছুই খেতে পারবে, শুধু শিং মাছটা আম্মার জন্য করা হয়েছে। আর এখানে লাউ চিংড়ি রান্না হয়েছে, আর আজকে ভাতটা একটু বেশিই দিতে বলছি, আব্বার আসলে আমাদের জন্য খাবার নিয়ে এসে আবার বাসায় গিয়ে খাওয়াটা অনেক বেশি ধকল হয়ে যায় আব্বার শরীরের জন্য, তো এর জন্য বললাম আমরা দুই বোন যে এখানে বসেই খেয়ে রেস্ট নিবা। আর একটা বাটায় করে আমার আপু আবার শুকনো মরিচ দিয়ে দিছে, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, মানে আমি বিশেষ করে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে আব্বা শুয়ে পড়েছে, তারা ঘুমিয়েও পড়েছে, আর আম্মা তো এই ঘুমায় এই সজাগ হয়, একটানা তো আর ঘুম হয় না। আর আমিও এখন ফ্লোরে শুয়ে পড়েছি, এখন একটু মোবাইলে কাজ করব, এডিট করব আর কি শুয়ে শুয়ে। তো এই যে মোবাইলের কাজ টাজ করে হঠাৎ মনে হলো যে ব্যাগে রেখে রেখে ব্রাশ পেস্ট এগুলো ব্যবহার করছি এই 2-3 দিন যাবত, তো মনে হলো যে এটা বাথরুমে একটু মানে সেট করি, তো এর জন্য একটা পানির বোতল কেটে নিলাম আমি, 1/2 লিটার যে বোতলগুলো পাওয়া যায় সেগুলো কেটে ছুরি দিয়ে, তারপরে এখানে একটা ব্রাশদানি বানিয়ে নিলাম।
আসলে আমরা মেয়েরা দেখবেন যেখানেই যাই সেই জায়গাটাকে কিন্তু নিজের মনের মাধুরী দিয়ে সাজিয়ে গুছিয়ে মানে একেবারে নিজের সংসারের একটা রূপ দেওয়ার চেষ্টা করি, তাই না? এটা আমি না, আমরা সবাই কিন্তু তাই করি। তো এই যে আমি আমার মতো করে আমাদের সুবিধা মতো করে গুছিয়ে নিলাম, আর এখানে একটা বাটির ঢাকনার মধ্যে আমি থালা বাসন ধোয়ার জন্য একটা সাবান রেখেছি। সাবানটা আমার আপুই রেখেছিল, তো আমি আবার ওই ঢাকনাটার উপরে রাখলাম একটা নেট দিয়ে। আর এটা হচ্ছে গোসল করার জন্য একটা সাবান রাখলাম, আর এটা হচ্ছে কাপড় চোপড় ধোয়ার জন্য সাবানটা। এভাবেই আমি হ্যাং করে রাখলাম একটা পলিথিনের মধ্যে। তো এই যে এখন এখন হচ্ছে সন্ধ্যার পরে, আমার আম্মা এখানে আনুষাকে ধরে ধরে একটু হাঁটছিলেন। আলহামদুলিল্লাহ আম্মা এখন একটু মুভ করতে পারেন, আল্লাহর কাছে শুকরিয়া। আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, ভালো হয়ে ওঠেন। এখন এখানে সিস্টার একটা ওষুধ লিখছে আম্মার জন্য, তো আমি নিচেই ফার্মেসিতে এটা আনতে যাব। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।